মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2024-25 অর্থ বৎসরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান, বাগেরহাট 4। আপনার সময় 8 মিনিট। রহমান রহিম, ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 6 জুন মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের বাজেট যে পেশ করেছেন তার উপরে সাধারণ আলোচনার শুরুতেই আমি গভীর ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতার আমৃত্যু সহধর্মিণী ও প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্যরা 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রিতে শহীদ হয়েছে। স্মরণ করছি জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, ভাষা শহীদ ও 21শে আগস্ট সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি আমার অতল শ্রদ্ধা। 2024-25 অর্থ বছরের বাজেট বক্তৃতার শিরোনাম হয়েছে টেকসই উন্নয়নের স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একজন ভিশনারি লিডার। তার ধারাবাহিক ভিশনারি কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি জামাতের যে দুঃশাসন, দুর্নীতি ও স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট, জঙ্গিবাদের বোমা ও গ্রেনেড হামলায় যে এই বাংলাদেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল, এই সোনার বাংলাদেশ, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েছিল বাংলাদেশ, আজকের সেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকের সেই বাংলাদেশ মধ্যম আয়ের বাংলাদেশ, আজ স্মার্ট বাংলাদেশ হয়ে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি। 2006-07 অর্থ বছরে আমাদের বাজেটের আকার ছিল 69,740 কোটি টাকা, আর আজকে 2024-25 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির জন্য, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় 4,000 কোটি টাকা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষায় প্রায় 2,000 কোটি টাকা, যাহা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। অপরদিকে আমরা জানি 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে ছিল এক অন্ধকারাচ্ছন্ন যুগ। স্কুল কলেজে ভর্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, হল দখল ছিল নিত্য নৈমিক ঘটনা। জননেত্রী শেখ হাসিনার ড্রিম প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যাসোসিয়েশন বন্ধ করে দিয়েছিল। সেদিন সাবমেরিন কেবলের কানেকশনকে তারা সেদিন বাতিল করে দিয়েছিল। বারবার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে এদেশের তরুণ প্রজন্মের হৃদয় ভেঙেছিল। আর আজকে জননেত্রী শেখ হাসিনার আমলে প্রতি বছরই পিএসসির পরীক্ষা এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এই মেধাবী শিক্ষার্থীদের আজকে বাংলাদেশে চাকরির নিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যা আমাদের দারিদ্র বিমোচন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের স্মার্ট বাংলাদেশের 4টি ভিত্তি, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মাথাপিছু হয় আয় দাঁড়াবে $12,500, যেটা 2006 সালে ছিল মাত্র $543, বর্তমানে যেটা প্রায় $3,000। সামাজিক নিরাপত্তা ও দারিদ্র নিরসনের লক্ষ্যে স্মার্ট সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রায় $10,000 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যাহা আমাদের জননেত্রী শেখ হাসিনার মানব হিতৈষী কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং আমাদের প্রতিবন্ধী ভাতা সহ আমাদের মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে বলে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের 44টি মন্ত্রণালয়ের বাজেট এই চলতি অর্থ বছরে বাজেট বৃদ্ধি করা হয়েছে। মাত্র 17টি মন্ত্রণালয়ের বাজেটের আকার কিছুটা হ্রাস করা হয়েছে, যা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সহায়ক
হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি গত 26 মে আমাদের বিশেষ করে উপকূলীয় এলাকায় যে প্রলয়ঙ্কারী সাইক্লোন রেমালে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়েছে, আমি সেই ক্ষতিগ্রস্ত এলাকার সম্পর্কে কিছু কথা বলতে চাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকার এই গত 26 মে যে সাইক্লোন হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের পর্যাপ্ত প্রিপেয়ারনেসের কারণে আমাদের বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের তৎপরতায় সেখানে আগাম প্রস্তুতির কারণে সেখানে আমাদের বাঁধগুলো রক্ষা করা গেছে এবং যার কারণে আমাদের জানমালের ক্ষতি কিছুটা হলেও কম হয়েছে। আমরা জানি যে দুর্যোগের পূর্ববর্তী সময়ে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে আমি জনসাধারণ যাদের সচেতনতার কারণে যারা সেদিন আশ্রয় কেন্দ্রে গিয়েছে, যার কারণে আমাদের এই সুযোগ হয়েছে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা রেস্কিউ প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই মুহূর্তে আমাদের ওই অঞ্চলের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা আমাদের রিকনস্ট্রাকশন কার্যক্রম অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলের ঘূর্ণিঝড়ের বিশেষ করে দীর্ঘস্থায়ী যে জলোচ্ছ্বাস হয়েছে, যেটা প্রায় আমাদের 2-3 দিন পর্যন্ত সেই আমাদের জলোচ্ছ্বাসের পানি সেটা স্থায়ী হয়েছিল, যার কারণে আমাদের অনেক বাড়িঘর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা মেরামতের জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে বিশেষ প্রকল্প গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। মোরেলগঞ্জ শরণকলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আমার মোরেলগঞ্জ পৌরসভা একটি অবহেলিত জনপদ এবং পুঁতি জোয়ারেই সেই এই বর্ষা মৌসুমে মোরেলগঞ্জ পৌরসভা প্লাবিত হয় এবং এর সংলগ্ন 6টি ইউনিয়নের প্রায় 54 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ এবং কিছু স্লুইস গেট নির্মাণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি আমার মোরেলগঞ্জের পানগুসি নদীর পারে সোলমবাড়িয়া খেয়াঘাট থেকে মরা বলেশ্বর পর্যন্ত 9 কিলোমিটার বেড়িবাঁধ এবং 4টি স্লুইস গেট নির্মাণের জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন মাননীয় স্পিকার, আপনি জানেন যে কিছুদিন পূর্বে সুন্দরবনে আগুন লেগে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এটি নিয়ে তদন্ত কমিটি হয়েছে আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে। আমরা জানি যে সুন্দরবনের পাশে আমার মোরেলগঞ্জ এবং মংলার সাথে যে নদীটি, সেই ভোলা নদী আজকে ভরাট হয়ে গেছে। অনতিবিলম্বে সেই ভোলা নদী খনন করে সুন্দরবন সুরক্ষার জন্য আমি মহান সংসদে জোর দাবি জানাচ্ছি। মোরেলগঞ্জ শরণখোলার যে সকল কাঁচা রাস্তা এই জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে, অবিলম্বে টিয়ার কাবিখার প্রকল্পের মধ্য দিয়ে সেই রাস্তাঘাট মেরামত করার জন্য অনুরোধ করছি। 1 মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, আমার এই উপকূলীয় এলাকার বিশেষ করে শরণখোলা এবং মোরেলগঞ্জ উপজেলায় এখানে মৎস্যজীবী এবং সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2টি 50 শয্যা থেকে 100 শয্যায় রূপান্তর করার জন্য জোর অনুরোধ করছি। এবং আমাদের এখানে একটি নার্সিং কলেজ এবং একটি কৃষি প্রশিক্ষণ কলেজ স্থাপন করা জরুরি, কারণ ইতিমধ্যেই এই উপকূলীয় এলাকা কৃষিতে ব্যাপক অবদান রাখছে, আমাদের এলাকা কৃষি ভাণ্ডারে পরিণত হয়েছে। ইতিমধ্যেই সরকারের জাতীয় পর্যায়ে গৃহীত টিএসসি, টিটিসি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সেটি আমার এলাকায় ইতিমধ্যে এখনো নির্মিত হয় নাই, আমি সেগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং নদী সংলগ্ন এলাকাগুলোতে আরো ব্যাপকভাবে সাইক্লোন শেল্টার নির্মাণ করে এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য।